ঘড়ির কাটায় ঠিক তখন 12:01 বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে ঢল নামে সর্বস্তরের মানুষের। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন দেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া শ্রদ্ধা জানান চিকিৎসক ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবার সহ রণাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিজয়ের তাৎপর্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে শিশুদের নিয়ে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন অভিভাবকরা। তুলে ধরা হয় রক্তের বিনিময়ে পাওয়া এ বাংলার বীরদের বীরত্ব, বীরগাথা। বৈরিতা নয়, বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় সবার। আমরা চাই যে আগামী প্রজন্ম যেন উজ্জীবিত হয় আর প্রাণবন্ত হয় এবং তাদের ভিতর চেতনাবোধ কাজ করে, বাংলাদেশের স্বাধীনতাকে সমৃদ্ধভাবে ধরে রাখতে পারে এই প্রত্যাশা। মুক্তিযোদ্ধাদের চেতনাকে আমরা এক ইঞ্চি ভুলুন্ঠিত হতে দেব না। এছাড়া রাজশাহীতে 71-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। ওমর ফারুক, সময় সংবাদ।